প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে শততম নিবন্ধন পরীক্ষার প্রিলি এবং রিটেন প্রস্তুতি নেওয়ার আগে যে বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে সেগুলো নিয়েই আলোচনা করব। আমাদের এক নম্বর পয়েন্ট হচ্ছে মাইন্ড সেট আপ করতে হবে। আমরা কি শিক্ষক হতে চাই? এই মাইন্ডটা সেট আপ করতে হবে, কারণ শিক্ষক হওয়ার ইচ্ছা বা চেষ্টা যদি আপনার ভিতরে না থাকে তাহলে এই জবে আসার দরকার নাই, কারণ অনেকেই শিক্ষকতাকে ভালোভাবে দেখে না। সেজন্যই আপনাদের প্রথম মাইন্ড সেট আপ করতে হবে যে আপনি শিক্ষক হতে চান কি না। এবারে আসেন থ্রি স্টেপ এক্সাম। এটা হচ্ছে তিনটা ধাপে এই নিবন্ধন পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে থাকে। সেখানে আছে প্রিলি, রিটেন এবং ভাইবা। প্রিলিতে আপনার 100 মার্কের প্রশ্ন হয়। এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ম্যাথামেটিক্সের উপরে প্রশ্ন হয়ে থাকে। তারপরে প্রিলি পাশ করার পরে আপনাদের রিটেন এক্সামে অংশগ্রহণ করা লাগবে। রিটেন এক্সাম হবে সংশ্লিষ্ট সাবজেক্টে 100 মার্কের। এটা 3 ঘন্টার একটা এক্সাম। লাস্ট আছে ভাইবা। রিটেন পাস করার পরে আপনি ভাইবা দেওয়ার জন্য উপযুক্ত হবেন। ভাইবাতে থাকে 20 মার্ক। এই 20 মার্কের ভিতরে 12 মার্ক কাউন্ট করা হবে আপনার একাডেমিক রেজাল্টের উপরে এবং 8 মার্ক কাউন্ট করা হবে আপনার পারফরমেন্সের উপরে, ভাইবাতে আপনি কেমন পারফরমেন্স করেছেন তার উপরে। উভয় ক্ষেত্রেই আপনাকে 40% মার্ক ক্যারি করা লাগবে, তাহলেই আপনি ভাইবাতে পাশ করবেন। আরেকটা কথা আপনাদের জানা দরকার যে জাতীয় মেধা তালিকা যখন হবে তখন শুধু রিটেন মার্কটা নিয়েই জাতীয় মেধা তালিকা তৈরি করা হবে। 3 নম্বর আছে ফোকাস অন সিলেবাস। এখানে সিলেবাসের উপরে আপনারা গুরুত্ব দেবেন, কারণ আপনি কলেজ পর্যায়ে না স্কুল পর্যায়ে না স্কুল টু পর্যায়ে কোনটার উপরে নিবন্ধন করবেন এই জন্য আপনি সিলেবাসটাকে দেখবেন এবং সে অনুযায়ী প্রিপারেশন নেওয়া শুরু করবেন। আমি এই সিলেবাসের উপরেও আরও ক্লাস নেব এবং কোন কোন টপিক্স থেকে কত মার্কের প্রশ্ন আসবে সেই রিলেটেড অনেক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। অ্যানালাইসিস প্রিভিয়াস কোর্সের। এবারে আপনাদের কাজ হচ্ছে যে পূর্ব যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করতে হবে এবং ওই প্রশ্নগুলো পড়তে হবে। বিগত কমপক্ষে 5 বছরের প্রশ্নগুলো আপনারা পড়বেন। এখানে এগুলো বিশ্লেষণ করলেই আপনারা বুঝতে পারবেন যে কেমন ধরনের প্রশ্ন আসে এবং এর জন্য কেমন প্রিপারেশন আমাদের নেওয়া দরকার। বুক ফর এক্সাম। এই এক্সামটা ভালো করতে হলে আপনাদের কিন্তু বই পড়তে হবে। তো এই জন্য কোন কোন বই পড়তে হবে, কোন কোন প্রকাশনীর, এর উপরে আমার একটা ভিডিও তৈরি করা আছে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দেবো, সেখানে আপনারা বইয়ের রেফারেন্সগুলো পেয়ে যাবেন। হাউ মেনি কোশ্চেন্স উইল ইউ অ্যান্সার। আরেকটা বিষয় সচেতন রাখতে হবে যে কয়টি প্রশ্ন আপনি অ্যান্সার করবেন, বিশেষ করে প্রিলির জন্য। এখানে 100টা প্রশ্ন থাকে। এবং আরেকটা বিষয় আপনাদের জেনে রাখা ভালো যে 0.5 মার্ক কাটা যাবে নেগেটিভ অ্যান্সারের জন্য, অর্থাৎ 2টা প্রশ্ন ভুল করলে 1 মার্ক কাটা যাবে। এজন্য আপনাদের এই বিষয়টা সচেতন থাকতে হবে। যেমন আমি 100 মার্কের পরীক্ষায় সে সময় অ্যান্সার করেছিলাম 80+টা অ্যান্সার করেছিলাম। তো আমার এখানে সর্বশেষ স্কোর দাঁড়িয়েছিল 70 পেয়েছিলাম পিলিতে আর কি। তো আপনারা ডিসিশন নেবেন যে কত মার্ক আপনাদের কত দাগাবেন, এই দাগানোর উপরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। 7 নম্বর, রাইট ডাউন আপডেট ইনফরমেশন। এই প্রস্তুতি নেয়ার পাশাপাশি আপনারা অনেক সময় আপডেট অনেক সাম্প্রতিক তথ্য পাবেন,
সেই তথ্যগুলো একটি খাতায় লিখে রাখবেন যেগুলো প্রিলির জন্য ইম্পর্টেন্ট। সর্বশেষ মডেল টেস্ট, এবং এই পরীক্ষাটায় ভালো করার জন্য আপনারা মডেল টেস্ট দিতে পারেন। মডেল টেস্টের মাধ্যমে আপনি নিজেকে যাচাই করতে পারবেন যে আমার প্রস্তুতিটা কোন লেভেলে আছে আর কি। এখানে যদিও বলে রাখি যে প্রিলির জন্য 40-এ পাশ ধরা হয়েছে, তারপরেও এখানে 40-এ কি পাশ হয় এটা নিয়েও একটু কনফিউশন আছে। তো যা হোক, আপনারা চেষ্টা করবেন যে 50 বা 60 এর ভিতরে আপনাদের মার্কটা যাতে থাকে সেইভাবে প্রিপারেশন নেবেন। তো পরবর্তী ক্লাসে আমি আরও অনেক ইনফরমেশন, বিশেষ করে সিলেবাস রিলেটেড অনেক ইনফরমেশন আলোচনা করব। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি, সবার জন্য শুভকামনা রইল।